হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গেমিং এমএসকে। চলে এলাম নতুন আজকে একটা ভিডিও নিয়ে। ভিডিওটা আজকে হচ্ছে ক্রিমিনাল বান্ডেল, কিন্তু সব ক্রিমিনাল ডাইনি, এটা পার্পল ক্রিমিনালের ইভেন্ট এসছে। তো আপনারা দেখে নেবেন কি কি আছে এখানে। দেখা যাচ্ছে এখানে একটা স্পিন 40 ডায়মন্ডে আর পাঁচটা স্পিন 180 ডায়মন্ডে। তো ভাই, ক্রিমিনাল মারলে দেওয়ার ছিল, কিন্তু আমি যতটা মনে করেছিলাম যে বাকিগুলোও দিয়ে দেবে, মানে হলুদ আর ব্লু কালারটাও দিয়ে দেবে, এখানে শুধু পার্পেল কালারের ক্রিমিনালটা দিয়েছে। মানে বাকি দুটো ক্রিমিনাল এখনও দেবে, মানে অন্য কোনো ইভেন্টে। যত সম্ভব মনে হয় যে দেওয়ালি ইভেন্টে দেওয়ার চান্সটা আছে। তো আমার কাছে রেড ক্রিমিনাল আপাতত আছে, তো আমি এখন এটাতে স্পিন করব না, কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনো এক্সচেঞ্জ টোকেন বলে কিছু নেই। মানে অনলি আপনাকে 180 ডায়মন্ড স্পিন করেই যেতে হবে, বা 40 ডায়মন্ড স্পিন করেই যেতে হবে, যতক্ষণ না বাজছে বা এর লাক হচ্ছে, কারণ 0 থেকে লাক এখানে আছে। হ্যাঁ, এখানে যদি কোনো এক্সচেঞ্জ টোকেন থাকতো তাহলে আমরা এখানে ট্রাই করতাম, যে দেখতাম যে কততে বাদবে, পেলে কি টোকেন এক্সচেঞ্জ করলে আমরা পাবো। সেরকম কিছু নেই এখানে। এখানে দেখতে পাচ্ছেন শুধু 180 স্পিন আছে, যতটা আপনার লাকের উপরে। তো মোটামুটি এই স্পিন করতে গেলে আপনার নেগ্রেইন করে 3 থেকে 3,500 ডায়মন্ড আপনার হয়তো যেতে পারে, কি তারও বেশি যেতে পারে। এই ইভেন্টের কোথাও কিছু বলা যাচ্ছে না। আমার কাছে রেড ক্রিমিনাল আছে যেহেতু, তার জন্য আমি স্পিন করব না। এখানে দেখছেন আপনার 0 লাক আছে, মানে এই লাকটাকে আপনাকে 100-এর কাছাকাছি করতে হবে, তারপরে যদি বাদে। তাহলে আজকে মেলা ডায়মন্ড বাস যাওয়ার গল্প আছে, আপনারা ডায়মন্ড ভেবে চিনতে খরচ করবেন। তো আমি, আমার কাছে রেড আছে বলে আমি পার্পেলটা নেব না, কিন্তু দিওয়ালি ইভেন্টের সময় যে দুটো দেবে সেইগুলো নেওয়ার চেষ্টা করব। আপনারা অনেক ভেবে চিনতে ডায়মন্ড খরচা করবেন, কারণ যেই স্পিন মানুষ না কেন তার ভাই অনেক কাটবে আজকে ডায়মন্ড। আর কতটা সম্ভব ডায়মন্ড কাটবে এটা বলা যাচ্ছে না, 4,000 হতে পারে, 5,000 হতে পারে, কতটা হবে বলা যাচ্ছে না। স্পিন মারলে ভেবে চিনতে স্পিন মারবেন, বেস্ট অফ লাক। আপনাদের কত ডায়মন্ডের মধ্যে আসছে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।